গত 5 বছর ধরে আলিপুর দুয়ার আমাদেরকে বারবার জিতিয়েছে, পঞ্চায়েতেও জিতিয়েছিল, কিন্তু অনেককে হয় দেখিয়ে কেস দিয়ে টিএমসি পার্টিতে নিয়ে গেছে। লোকসভা জিতেছি, বিধানসভা জিতেছি, এবারও আলিপুরে আমরা একচেটিয়া জিতব এবং সারা পশ্চিমবাংলায় বিজেপি সবচেয়ে বেশি লাভবান হবে পঞ্চায়েতে। বসেন স্যার, আপনি বসেন স্যার। গত 5 বছর ধরে আলিপুরদুয়ারে মানুষ বিজেপিকেই জিতিয়েছেন, এবারও পঞ্চায়েত ভোটে বিজেপি জিতবে। তবে অনেকে মামলার ভয় দেখিয়ে তৃণমূল দলে নিলেও তাতে কোনো লাভ হবে না বলে জানান বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ জানান, রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, যে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষা করার কথা তারাই গণ্ডগোল পাকাচ্ছে। তারা জানে কারা সমাজবিরোধী, ওই সমাজবিরোধী গায়ে হাত দেয় না, কারণ তারা তৃণমূল কংগ্রেসের পতাকার তলে রয়েছে। সমাজে আইন শৃঙ্খলা বলে কিছু নাই, যে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষা করার কথা তারাই গণ্ডগোল বাঁধাচ্ছে। তারা জানে কারা সমাজবিরোধী, তাদের গায়ে হাত দেন, কারণ তারা টিএমসির পতাকার তলায় আছে। মমতা ব্যানার্জি জানেন তার দায়িত্ব, তিনি একবার আপিল করেন না শান্তিতে ভোট হোক, কারণ তিনি চাইছেন গণ্ডগোল মারপিট না হলে উনি জিততে পারবেন না। দিকে দিকে যখন অশান্তি, সেখানে ডিজি বলছেন যে রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, দু একটা ঘটনা হয়েছে মাত্র, কতজন মূল্যে এটাকে নিয়ন্ত্রণে বলা হয়? 15-16 জন মারা গেছে অলরেডি, বাচ্চারাও মারা যাচ্ছে, বোমা রাস্তা রাস্তায় পড়ে আছে, ভয়ের পরিবেশ চারদিকে। তারপর উনি বলছেন শান্তি, তো উনি ওনার চোখে শান্তি হতে পারে, ওনার পুলিশের চোখে শান্তি হতে পারে, কিন্তু সারা রাজ্যের লোক অশান্তির ভয়ে বেরোতে চাইছেন না, সারা দেশেতে চিচিকার হচ্ছে পশ্চিমবঙ্গে। এদিন আলিপুরদুয়ার শহরতলির ভোলারডাবি এলাকার জাগ্রত সংঘের সামনে থেকে বিজেপির প্রার্থীদের সঙ্গে দিলীপ ঘোষ বিবেকানন্দ এক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় রোড শো করেন। কয়েক কিলোমিটার হেঁটে মিছিল করার পর আরপিএফ কলোনি এলাকায় একটি কালী মন্দিরের সামনে বটগাছতলায় কিছুক্ষণ জিরিয়ে নিয়ে পরে তিনি বাবুরহাটের উদ্দেশ্যে রওনা হন। আলিপুরদুয়ার থেকে মনীন্দ্র নারায়ণ সিংহের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। Let's go.